এই হাউ আর ইউ, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা খাবারের জন্য আমরা সল্ট ইউজ করি, কিন্তু আমাদের মাথায় কি কখনো আসছে আমরা কিভাবে এই লবণটা পেয়ে থাকি, কোথা থেকে পাই আমরা লবণ, কখন চিন্তা করছেন? হ্যাঁ, আমরা খাবারের জন্য যে লবণটা পাই সেটা সাধারণত সমুদ্র থেকে পাই। এখন বলবেন হায় হায় কিভাবে সম্ভব, লবণ তো পানিতে থাকলে গলে যায়, তো আমরা সমুদ্র থেকে আমরা এই লবণ, শক্ত লবণটা আমরা কীভাবে পাই? ইন্টারেস্টিং ব্যাপার না? আসলে মূলত সমুদ্রের পানিতে লবণটা আপনার মিক্স অবস্থায় থাকে, আমরা সাধারণত পান গ্লাসের ভিতরে লবণ নিলে গলালে যেমন হয় এরকমই থাকে। সমুদ্রে আপনারা যারা গেছেন তারা সমুদ্রের পানি মুখে নিলে আমরা দেখছি যে আসলে কীরকম স্বাদ, লবণ কটু স্বাদ, তো আসলে সমুদ্রের পানিগুলো এরকমই থাকে। এখন সেখান থেকে কৃষকরা কিভাবে লবণটা আহরণ করে? মূলত বাংলাদেশের টেকনাফ অঞ্চলে এই লবণের চাষটা বেশি হয়। আপনারা যদি টেকনাফে যান তাহলে দেখতে পারবেন যে তারা লবণ চাষ করতেছে। তারা কি করে, ফার্স্টে জমি প্রস্তুত করে। জমি প্রস্তুত করে কিভাবে, জমিটাকে প্লেন করে, এরপরে কি করে তার উপরে যেন ফুটা ফাটা কিছু না থাকে এগুলো সব বন্ধ করে, একদম পুরো বেডটাকে ফিনিশ করে। এরপরে এটাকে ইয়ে দিয়ে কি বলে আমাদের এলাকায় বলে দুমুর, আপনার দুমুর বলে, হ্যাঁ, বা কিছু একটা দিয়ে কি করে মাটিগুলোকে বসায়, ফলে মাটিটা একটু প্লেন হয়ে যায়। এরপর চারিদিকে বাউন্ডারি দেয়, হ্যাঁ, যেন পানি না বের হয়ে যেতে পারে, এক জায়গায় খোলা রাখে। যখন জোয়ার আসে তখন ওইটার ভিতরে ওই যে খোলা জায়গাটা বা চ্যানেল থাকে সেই চ্যানেল দিয়ে জমিতে পানি প্রবেশ করে। তো পানি প্রবেশ করে যখন পানিতে ভরে যায় জোয়ার শেষ, যখন জোয়ার শেষ হওয়ার পালা তখন কি করে চ্যানেলগুলোকে বন্ধ করে দেয়। এর ফলে কি হচ্ছে আপনার, জোয়ার তো জোয়ারের সময় তো পানি নেমে যায়, এরপরে ওই যে পানিটা কি হয় মাটির উপর তো ওটা আটকায় যায়, এরপর কি হয় ওই পানিটা আস্তে আস্তে মাটি শুষে নেয়, পানিটাকে শুষে নেওয়ার ফলে ও তো শুধু পানিটাকেই শুষে নেয়, এর এর সাথে লবণ থাকে আরও অনেক অজৈব জৈব অনেক কিছুই থাকে, সেগুলো তো আর মাটির ভিতর দিয়ে সেদ করে চলে যেতে পারে না, এগুলো মাটির উপরে একটা আস্তরণ হিসেবে থাকে, মোটা একটা পারদের আস্তরণের মতো সাদা আস্তরণ। যখন এটা শুকিয়ে যায় এরপর কৃষকরা কি করে, যায় ওটাকে আপনার কোদাল বা অন্য কোনো উপকরণের মাধ্যমে ওটাকে এক জায়গায় আনে, আনে সেটাকে সংরক্ষণ করে। এখন ওটা কিন্তু তখনই খাবারের উপযোগী না, তখন কি করে হয় ওটাকে আপনার আনার পর ওটাকে আপনার ফিল্টারিং করা হয়, সামুদ্রিক যে উপকরণ আছে সেগুলোকে দূর করার জন্য ফিল্টারিং করা হয়। ফিল্টারিং করার মাধ্যমেই আমরা আসলে ফাইনাল লবণটা পেয়ে থাকি। আসলে লবণটা এইভাবেই তৈরি হয়, একটা দীর্ঘ প্রসেস প্রক্রিয়া, হ্যাঁ। আর সামুদ্রিক লবণের ভিতরে আয়োডিনও থাকে, আয়োডিন দিয়ে যুক্ত করা হয় আমাদের শরীরের জন্য জন্য উপকারী। হ্যাঁ, আপনারা টেকনাফ এলাকায় গেলে ইনশাল্লাহ দেখবেন কীভাবে লবণ তৈরি করা হয়। হ্যাঁ, একটু খোঁজ নেবেন, একটু ঘুরবেন, বিশ্বকে চিনবেন। ওকে।